তোর মা তোর এই দুনিয়া আনতে যাইয়া কত গেলাম চোখের পানি ফেলছে তুই জানোস না। যেদিন তুই তোর মার গর্ভে গেছো সেদিন থেকে তোর মার খাওয়া বন্ধ হয়ে গেছে। তোর মার পেটটা যখন বড় হয়েছে তোর মা পেটটা উঁচা হওয়ার পরে আঁটোতে ভর দেওয়ার কোনোদিন বই এক গিলাস পানিও খাইতে পারে। তোর মা ঠিক মতো বাথরুমে বইয়া পায়খানা ক্লিয়ার করতে পারে। তোর মা পায়খানা ক্লিয়ার করতে যাই একবার যায় নাই 10 বার বাথরুমে গেছে, তারপর সকালের পায়খানা ক্লিয়ার হয় নাই, কারণ মার মনে কষ্ট দিস না, আর মার জন্য পারলে কান্দে কান্দে দোয়া করিস আর বলিস রব্বির তুই যদি তোর বাবা মার দেখে দোয়া করিস। তোর সন্তান একদিন এই মাহফিলে বসে দোয়া করবে, তুই করবি না? তুই হ্যাডাম দেখাবি, তোর সন্তান একদিন আসবে ঠিকই বাদাম খাইয়া বাসায় যাবে, দোয়া করবে না? ভাই তোর বাউ দূরে দোষীরে ভাই, বাবার মতো দরদি কেউ নাই। আমার মা আমারে 12 বছর বয়সে রাইখে গেছে, ঢাকার ভিতরে আল্লাহ আমারে বহুত দিছে যেগুলা তুমি কল্পনা করতে পারবে না। সব বক্তারে এক পালায় মাপবা না, দুইটা হাত উসরাই হাজার হাজার মানুষ এরা 12টার সময় আল্লাহকে জোরে একটা ডাক দেন তো ডাক দেন, আল্লাহকে জোরে একটা ডাক দেন, আল্লাহ বলে ডাক দেন, ডাক দাও মুসলমান ডাক দাও, এই পাবনা কাজীর হাজার মুসলমান দাও আল্লাহকে ডাক দাও, জোরে একটা ডাক দাও, ডাক দাও আজকে 10ই ডিসেম্বর ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি মাফ করে দাও কাজীর হাটবাসীরে, মাফ করি আমি জানি নাই মাসমার মধ্যে কার মা নাই কার বাবা নাই, আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে মালি, আমার মা ইন্তেকালের আগে বলেছিল ইলিয়াস রে আমি মা দোয়া করে গেলাম, তুই একদিন টাকার মালিক হবি বাবা, একটা মসজিদ মাদ্রাসা বানাইস বাবা। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম আমি আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসায় খরচ করি, নায়ক গায়িকারা যদি টাকা ইনকাম করে বাবা লক্ষ লক্ষ টাকা তারা নিয়ে যায় গান গাইয়ে, তাদের টাকা দিয়ে সিনেমার হল হয় থিয়েটার হয়, আর আলী বলে আমার টাকা আল্লাহ দিলে মসজিদ মাদ্রাসা বাড়ে গো বাবা। আমি আল্লাহর জাতের কসম করে বলে গেলাম আমার অধিকাংশ টাকা গুলা বাবা আমার এই কষ্টের টাকা দিয়ে বাবা আমি আমার আল্লাহর ঘর নির্মাণ করছি, 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ একটা মসজিদ বানাইছি গো বাবা। হে বাজান কেন বানাইছি জানো নি? আমার মা বলছিল ইলিয়াস রে তোমার নানা গোপালগঞ্জের জমিনে মসজিদ মাদ্রাসা নিজে করেছে, আমি মা তোমার জন্য দোয়া করে গেলাম তুমি একটা মসজিদ মাদ্রাসা করবা, বাজান আমার মা আমারে 12 বছর বয়সে রাইখে কবরে চলে গেছে, যেই কবরস্থান পত্রিকায় যে তোমার বীর এই কবরে কার মা শুয়ে আছে জানি না গো, এখন যদি আপনার চোখে 1 ফোঁটা পানি আসে আপনার চোখের পানি এই কবরে চলে যাবে, আর বলবে বাবা আব্দুর রহমান রে রাত 12টায় তোর চোখের পানি আমি মায়ের কবর আজাব বন্ধ করে দিয়েছি। আল্লাহ যাদের মা বাবা এই কবরস্থানে শুয়ে আছে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন, আল্লাহ কাজীর হাতের প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন। বাজান এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, যেই দরদি কোনোদিন টাকা পয়সার বিনিময়ে আপনার আমার পায়খানা পোস্টার পরিষ্কার করে নাই, এই শীতের মধ্যে নদীর মধ্যে নাই মা আপনার আমার মা পায়খানা পোস্টারের খেতা ধুয়েছে। আপনি যদি প্যারালাইজড হয়ে যান 2 মাসের উপরে আপনার বিবি আপনার পায়খানা প্রস্রাব পরিষ্কার করবে না, কিন্তু আপনার মা আপনার মা বছর কে বছর চোখ কে চোখ আপনার পায়খানা প্রস্রাব পরিষ্কার করবে। আল্লাহ
দেখো কারা কাঁদলে, তুমি না বলছো ফাল্লিয়াযহাকুল কলীলা ওয়ালইয়াবকু কাসীরা, বান্দা বেশি করে কাঁদবি কম করে হাসবি, তোর চোখের পানি দেখলে আমি তোর বাবা মারে মাফ করে দিব। তুই জানোস না তোর মা তোর এই দুনিয়া আনতে যাইয়া কত গেলাম চোখের পানি ফেলছে, তুই জানোস না। যেদিন তুই তোর মার গর্ভে গেছো সেদিন থেকে তোর মার খাওয়া বন্ধ হয়ে গেছে, তোর মার পেটটা যখন বড় হয়েছে তোর মা পেটটা উঁচা হওয়ার পরে আঁটোতে ভর দিয়ে আর কোনোদিন বই এক গিলাস পানিও খাইতে পারে, তোর মা ঠিক মতো বাথরুমে বইয়া পায়খানা ক্লিয়ার করতে পারে, তোর মা পায়খানা ক্লিয়ার করতে যাই একবার যায় নাই দশ বার বাথরুমে গেছে, তারপর সকালের পায়খানা ক্লিয়ার হয় নাই, কারণ তোর মা ঠিক মতো বাথরুমে বসতে পারে নাই। বান্দা তুই জানোস না, আমি আল্লাহ জানি আর তোর মায়ের জানাই বাথরুমের মধ্যে তোর মা কত কষ্ট করছে। বান্দা মার মনে কষ্ট দিস না, আর মার জন্য পারলে কান্দে কান্দে দোয়া করিস, আর বলিস রব্বির হামুমা গামা রব্বায়ানি সুরিরা, তুই যদি তোর বাবা মার লেগে দোয়া করস তোর সন্তান একদিন এই মাহফিলে বসে দোয়া করবে, তুই করবি না, তুই হ্যাডাম দেখাবি তোর সন্তান একদিন আসবে ঠিকই বাদাম খেয়ে বাসায় যাবে, দোয়া করবে না। ভাই তোর বাউ দূরে দোষীরে ভাই, বাবার মতো দরদি কেউ নাই, আমার মা আমারে বারো বছর বয়সে রাইখে গেছে, ঢাকার ভিতরে আল্লাহ আমারে বহুত দিছে যেগুলা তুমি কল্পনা করতে পারবে না, সব বক্তারে এক পালায় মাপবা না। ওই তোমাদের শাহানুরকে জিজ্ঞেস করবে আমি কে, আমি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি কেরানীগঞ্জ, আমি কাউকে বলি নাই আমার এক বস্তা সিমেন্ট দেন, আমি আমার ঢাকার 2টা বাড়ি বেচে মসজিদ বানাইছি, আলহামদুলিল্লাহ বলতে পারলে না, জীবনে 1 লাখ টাকা দান করছো বেটা, আল্লাহর শুকর এই 1.5 বছরের ভিতরে 4 কোটি টাকা আমার এই রক্ত পানি করা পয়সা দিয়ে আল্লাহর ঘর করছি আমি, কারণ ওই যে আমার আল্লাহ বলছে আমার মসজিদ ঘর বানাই দিবে, আমি তোর মা বাবা তোকে সহ জান্নাতে ঘর বানাই দিবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর জাতের কসম তাকে সন্তুষ্ট করার জন্য আমার মায়ের কবর জানতে মাফ করাবার জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাসা বানাইছি। মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলিতে আমি বিয়ে করছি, ইচ্ছা করলে প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানাইছে, আমি গেলে সে আমার 1 কোটি টাকা দিত, আমি জানি আমি জীবনও যাইনি ওই ফ্যামিলিতে, বলি নাই যে আমার 1 কোটি টাকা দেবে, আপনাকে রক্ত পানি করে পয়সা দিয়ে আমি ওয়াশ করে পয়সা কামাই, একটা টাকাও আমি কোথাও খরচ করি, সব মসজিদ মসজিদ খরচ করি, আগে জানবেন তারপরে বক্তার সমালোচনা করবেন। বক্তাদের বড় বড় বক্তা যারা আছে আমাদের লেভেলে যেগুলো আমাকে নিয়ে সেগুলো বাদ, 2 নম্বর আর একটা কাজ করবেন, যাদের জন্ম দুঃখিনী মা বাইচে আছে বাবা বেঁচে আছে তাদেরকে ভালো বসবেন, আর যাদের চলে গেছে তারা কি করবে, তারা নীরবে বসে বসে কাঁদবেন বাবার জন্য, আপনার সন্তান একদিন আপনার জন্য নীরবে বসে কাঁদবে, আলহামদুলিল্লাহ বলেন মারহাবা বলেন, তাহলে মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই, আছে করবেন। আমি আপনাদের চোখে পানি দেখছি, একজনের চোখের পানি যদি কবুল হয় পুরো মজমার দ কবুল হয়ে যাবে। এই রাত 12টার সময় আমি 2011 সালে যখন আমার আব্বা আমার হতে সফরে ছিলেন, আমার তো মা নাই আপনারা জানেন, আল্লাহ আমাকে 2004 সাল থেকে হজে নেন, 17 বার আমাকে আল্লাহ মক্কা মদিনায় নিয়েছেন, গত বছর পুরো রমজান মাসটা আমি মক্কা মদিনায় ছিলাম, মেন মেন পয়েন্ট গুলো আমার নবীর জীবনে যেখানে সফর করেছে আমি গুনাগার সেখানে সফর করেছি, প্রত্যেকটা জায়গায় যে আমি দোয়া করেছি আমার বাবা মায়ের জন্য, আমি যত মাহফিলে যাবো প্রত্যেকটা শ্রোতা, আমি তো জানতাম না যে কয়টা মাহফিলে এখানে নিবে, আমি আপনাকে এখানে আসবে এটা তো আমি জানতাম না, কে জানতে, এইভাবে বলছে আল্লাহ আমি যত মাহফিলে যাবো 2024 সাল 2023 সাল প্রত্যেকটা মাহফিলে আমার ভাইদেরকে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করবেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি প্রত্যেকটা হজে প্রতিবার যে এই কথাই বলি, বুঝলেন রে। তো 2011 সালে যখন আমার আব্বা ছিলেন, আমি আমার আব্বাকে বললাম আব্বা আর মাত্র 3 দিন পরে আমরা আরাফায় যাব, হ্যাঁ বাবা চলেন আজকে সারা রাত তপ করব, আমার আব্বা অনেক লম্বা চলো যাই সারা রাত তপ করতেছি, কিন্তু আজকে যাবে কি করবেন আমার আব্বা জানতেন না, রাত তখন 2:30 বাজে তাহাজ্জুদের নামাজ শেষ, ফজরের নামাজের সময় অনেক কষ্ট করে কাবা ঘরের দরজা সোজা দাঁড়াইলাম, আপনাদের হজ করছেন জানেন কাবার দরজা সোজা নামাজ পড়া অনেক কষ্ট, আমার আব্বা কিনে অনেক কষ্ট করে কাবা ঘরের দরজার সাথে ইমাম সাহেবের পিছনে দাঁড়ানোর চেষ্টা করলাম, আব্বা তো অনেক অনেক শক্তিশালী মোটামুটি বয়স হয়ে আব্বার শক্তি আছে, অনেক কষ্ট করে আব্বারে দাঁড় করাইলাম, দাঁড় করে নামাজটা শেষ হলো,
ঠিক নামাজটা শেষ ওই দেশে, তো আমাদের দেশের ফজরের যখন আজান দেয় তখন নামাজ হয়, আপনারা জানেন। তো আমার আব্বারে সবের কাজের সময় ওই দেশে নামাজ হয়, আব্বারে কাবা ঘরের দরজার সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে চাইপা ধরে ফেলাম, আব্বা আমার একটা কাজ করে দিতে হবে। কি? এইখানে দাঁড়াইয়া দুনিয়ার সব নবী কাঁদছে, এই জায়গাটার নাম মুলতাজিম, এখানে সবাই দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে। আব্বা আমার নবীও সারা জীবন এখানে দাঁড়ায় কাঁদছে, এই জায়গাটার নবীর মুসাল্লাই নবী, আমার নবী এখানে ইমামতি করছে কাবা ঘরের নিচে দাঁড়ায়। আব্বা এই জায়গায় আপনারা দাঁড় করাইছে, একটা কাজ করতে হবে, কি? আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাকে মাফ করে দেবে। এই কথাটা বলতে পারি আমার আব্বা তো, কারণ আব্বা আমার হতে সবরে, আমার আব্বা আমার বুকের মধ্যে নিয়ে বলছিল আল্লাহ আমার ইলিয়াসকে মাফ করে দাও বাবা। 2011 সালের আগে আমি অনেক হাসির ওয়াজ করাইতাম, হাসির ওয়াজ করতাম, আমার বাবাকে নিয়ে হস করে যখন আসলাম গো, আমার বাবার তো এমন ভাবে কবুল হয়েছে, হাসির ওয়াজ কম করে বাবা, কান্নার ওয়াজটাই বেশি করে যাবে, কারণ কান্না সারা মানুষের চোখের পানি দ্বারা আল্লাহ কাছে দোয়া কবুল হয়েছে। আমার বাবা আমার বুকের মধ্যে একটা চিৎকার দিয়ে বলছিল মানি, আমি আমার বাবা ইলিয়াস যে মাফ করে দিলাম, তুমি আরে মাফ করে দিও। আমি যদি আমার বাবার বুকের মধ্যে মাপ চাইতে পারি, যুবক মাঝে মাঝে এমন কোন সন্তান নাই বাবার কাছে আর নাই করো নাই, মাঝে মাঝে বাবার হাতটা ধরে বুকের মধ্যে মাটাটা ঠেকাইয়া মাপ চাই দিবা, রাজি আছেন না? আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আকবর করে বলেন তো, চাবেন তো বাবার কাছে, মার কাছে চাবেন তো, স্কুল কলেজে যাইবার আগে মার হাতটা ধরে বলবে মা এই হাত দিয়ে আমার দুধ খাওয়াইছো, মা এই হাত দিয়ে আমার গোসল দিছো, এই হাত দিয়ে আমার খাবার তুলে খাওয়াইছো, মা আমার বালি খাওয়াইছো, আমার দুধের ফেডার খাওয়াইছো, মা মা তুমি আমার মাফ করে দিও, তুমি মাফ না করলে আমার পরীক্ষা ভালো হবে না, আমার চাকরি ভালো হবে না, আমি বলে গেলাম তুমি তোমার মার কাছে এই কথাগুলো বলে চাকরিতে যাইও, কারো চাকরি না হলে তোমার হবে, কেউ ফেল না করলো কেউ পাস না করলো তুমি পাস করবা ইনশাআল্লাহ। আমি বলতে চাই আমি এই রাত 12টার সময় কয়েকটা বন্ধু চাই, ইনশাআল্লাহ বলেন তো, আমার বন্ধু হবেন, আমি মুসাফির আমি বন্ধু বানাই যাবো, ইনশাল্লাহ বলেন। 30টা সেকেন্ডে আমি ওই যুবক গুলাকে চাই, তুমি আমার বন্ধু, যদি আল্লাহ আমাকে মাফ করে জীবনের কাজিরাতে আসিবা না আসি তুমি আমার বন্ধু হয়ে থাকবা, কিয়ামতের মাঠে একসাথে আমরা জান্নাতে যাবো, তুমি গেলে আমার নিয়ে যাবা আর আমি গেলে তোমার নিয়ে যাবো, ইনশাল্লাহ বলো, ওয়াদা দিছেন আমার সাথে, আমি গুনাহগার যদি ঠিক আছে আমার নিয়ে যাবেন তো, আর একটা লোক যদি জান্নাতে যান আমার নিয়ে যাবে, আর আমি আপনি যদি একটা লোক জাহান্নামে যান আল্লাহ যদি আমার মাফ করে, যদি ওই সময় কায়দা করে আল্লাহ মনে করায় দেয়, এই জিলিয়াসের মধ্যে যেদিন ওয়াদা দিছিল জানা তুই তার সাথে, যদি আল্লাহ মনে করে দেয় আমরা একসাথে যাবো ইনশা, এই হুজুরের কোনো একজন আল্লাহ ওয়ালার যদি আল্লাহ মাফ করে দেয় আমরা একসাথে যাবো, রেডি আছেন? কিন্তু আমার সাথে একটা ওয়াদা দিতে হবে, এখানে যে যুবকটা আছে আপনার বাবাই মাঠে আছে, আপনার বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়ান তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়ান তো, কার বাবা আছে দাঁড়ান তো, হুজুর আমার বাবাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে দাঁড়াও তো, চোখ বড় পানি নিয়ে আসো তো, পানি আনো চোখে, দাঁড়ান তো, আর কার বাবা আছে, এই মাঠে আছে বাবা, আপনার বাবাই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবে, যাদের বাবা দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছে না এই মাঠে এখনো বসে তারা দাঁড়াবে, যাদের বাবা বাড়িতে আছে তারা দাঁড়াবে, যাদের বাবাই মাঠের মধ্যে আছে দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছেন এই মাঠে বসে তাদেরকে দাঁড়াইতে হবে, দাঁড়ান দাঁড়াও, এই ওয়াজ কমিটির যুবক নাই তোমার বাবাই মাঠে, এ কপাল পরে নাই তোমার বাপ থাকা পরে যদি তুমি না দাঁড়াও বিচার আল্লাহর কাছে, তোমার জীবনের মোড় আজকে ঘুরে যাবে, আমি জেহাদি বলে গেলাম, আমি বলে গেলাম, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে, পৃথিবীর সবাই যদি বড় রোগে আক্রান্ত হয় তুমি হবে না ইনশাআল্লাহ। এই যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান তো, বাপগুলো দাঁড়ান, বাপগুলা কই দাঁড়াও, বাপগুলো দাঁড়ান, আপনার ছেলের এখন বাইজিদ মুস্তামি বানাই দিবেন, আপনি আপনার ছেলের আল্লামা থানবি বানাই দিবেন, আপনার সন্তানের আনোয়ারশা কাশ্মীরি বানাই দিবেন, আপনার সন্তান এখন এই জামানার মুজাদ্দিদ বানাই দিবেন, পৃথিবীতে কোনো মানুষ বাবা মায়ের দোয়া ছাড়া ওলি হতে পারে না, কথা বলেন না কেন? মায়ের বড় দোয়ার খাতিরে, মায়ের বড় দোয়ার কারণে নবীর দোয়াও কবুল হয় না বেটা, অতএব মায়ের দোয়া দরকার আছে না নাই? যদি ওলি হইতে চাও, আমি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবার বুকে নিয়ে মাপ চাইতে পারি, তুমি একটা দৌড় দিয়ে তোমার বাবা কোথায় দাঁড়াইছে
যে বাপরে বুকের মধ্যে জ্বরে ধরে কান্দা, সব লজ্জা শরম বাদ দিয়ে আল্লাহ তোমার এই জামানার মুজাদ্দিদ বানাই দিলে দিতে পারে, তোমার মাফ করে দিতে পারে। যাও ভাই, দাও দৌড় দাও, দৌড় দাও যুবক, দৌড় দাও, এই যুবক দৌড় দে, এই যুবক দৌড় দে, দৌড় দে, বাপরে বুকের মধ্যে কান্দতে থাক, বাপরে বুকের মধ্যে কান্দতে থাক, বাপরে বুকের মধ্যে কান্দতে থাক, তোর জীবনটাকে ধন্য করে নে, তোর জীবনটাকে সুন্দর বানায় নে। তুই বাবার কানে কানে বল, আব্বা আমারে মাফ করে দে। আমি বললে তারপর বুঝবা, এই বাপরে বুকি নিয়ে কানে কানে বলতে থাকো, আব্বা আমারে মাফ করে দাও না, আব্বা তুমি মাফ না করলে বলে আমার কোন দোয়া আসমানে যাবে না, আব্বা আল্লাহ দেখো কারা কান্দে গো। আজকে 10ই ডিসেম্বর, এই পাপনা আল্লাহ তুমি তাকায় দেখো, এই কাজীর হাটের জমিনে কারা বাবার বুকে নিয়ে কান্দে। আল্লাহ দেখো বাবা তার সন্তানদের মাথায় নাওয়াইতেছে, মুসাইতেছে আর বলে বাবা মাফ করে দিছি। আল্লাহ যাদের সন্তানকে বাবা মাফ করে দিল, এদেরকে তুই আল্লাহর ওলি বানিয়ে দিবা। আল্লাহ যাদের বাবা আছে তারা মাফ চাইল, যাদের বাবা আজকে কবরস্থানে তারা কি করব। যাদের বাবাই মা বিলি নাই কবরস্থানে ঘুমায় আছে, তারা কার কাছে মাপ চাইব। আল্লে দেখো আমার বাজানরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, যুবক সারিস না ভোবাইয়া ভোবাইয়া জোরে জোরে চিল্লানি দে, তুই যদি তোর বাবারে খুশি করতে পারো সুখের বাণী দিয়া, এই রাত বারোটায় খুশি করবে তোমারে আমার মওলা। আল্লে দেখো কারা কান্দে মালি, এদের গুনাহ মাফ করে দাও, এদের বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ দেখো এই যুবক গুলো বাবার বুকে নিয়ে কান্দে, আল্লাহ তাকে মাফ করে দাও। এ যুবক তোমার বাবা নাই, তোমার বড় চাচা নাই, এই বড় ভাই নাই, একটা দৌড় দিয়ে বড় ভাইরে বুকি নিয়ে কাঁদতে পারো না। এই ভাই যখন বাইরে বুকি নিয়ে কাঁদে, রব্বে কারিম তাদের দুজনের ডাক বিদ্যুতের গতিতে কবুল করে। দাও তো তোমার ভাই আছে কিনা যাও তো, যাও তোমার চাচা আছে কিনা যুবক যা তো, একসাথে খেলাধুলা করো, কিন্তু বন্ধুরে কষ্ট দিছো কথা দিয়ে, বন্ধুরে বুকি নিয়ে কাঁদো তো। এই দেখো এই ছেলেটা হয়তো এত সময় ভাব ছিল তার বাবা নাই, কিন্তু সে তার চাচা না ভাই লাগে আমি জানি না। মায়ের বুকি নিয়ে কাঁদতে পারো না, মা সারা দুনিয়ায় বান্ধবী কেউ নাই, মা নাই তোমার, শাশুড়ি নাই, শাশুড়ি না থাকলে বড় বোন নাই। হ্যালো দেখো তাকায় কেমনে কান্দে, তোমার কাছে যদি কান্না ভালো লাগে মাফ করে দিতে পারো না। এই মাহফিল কমিটির কত যুবক বাবারে বুকি নিয়ে কান্দে, কত ভাই তার বাবারে বুকি নিয়ে কান্দে, সাসারে বুকি নিয়ে কান্দে। দেখো এই যে কান্নাগুলো তোমার কি পছন্দ হয় না? বসেন বসেন। পনেরো বছর ইতিহাস ব্রেক, যদি একটা বলবেন এই জমিনের মালিককে আল্লাহ মাফ করতে পারে না, পারে আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেয়, এই কবরস্থানে প্রত্যেকটা মাইয়াতকে মাফ করে দেয়, কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। শুধু আপনারা বলবেন কবর হলো আসল বাড়ি, ঠিক না বেঠিক? এই কবরে ধনী গরিব কাউকে খাতির করবে না, একমাত্র নেক আমল ছাড়া। এখানে এমন কোন দরদি আছেন কি আপনার বাবা কবরে শুয়ে আছে, আপনার বাবা কবরটা জান্নাতের টুকরা করতে এই কবর স্থানের উন্নয়নের জন্য 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন যে আদিশা বুঝুন আপনার মা কবরে চলে গেছে,
আপনার মা কবরে চলে গেছে, আপনার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছে, আমার বাবা এখানে শুয়ে আছে, আমার বাবার জন্য দরকারে এক বছর সময় লাগাইয়া আমি কবরস্থানের জন্য 10,000-5,000 করে 50,000 টাকা এই কবরস্থানে দেবো, একজন বন্ধু আমার লাগবে, তুমি যদি যাও।